হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে চলে এসেছি আবারও আপনাদের সামনে। আমাদের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বছরের শুরু থেকেই কাজের পরিকল্পনা করাটা ঠিক কতটা জরুরি। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল। আর আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকুন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে পরবর্তী আপডেট সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছয়। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। যখনই কাজের আইডিয়া নিয়ে কিছু চিন্তা করা হয়, অনেক কিছুই মাথায় ভিড় করে কিন্তু সাজিয়ে লিখতে পারছেন না। আবার দেখা গেল এতগুলো আইটেমের কথা লিখেছে যেগুলো এক সপ্তাহে না, আসলে এক মাসের কাজ। কাজ করার সময় অনেকেই এমন পরিস্থিতির ভেতর দিয়ে আমরা যাই। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে প্রয়োজন সঠিক পরিকল্পনা। আসলে পরিকল্পনা করে কাজ করলে অনেক গোছানোভাবে কাজটি হয়, আর পূর্ব প্রস্তুতি থাকায় কাজের মানও অনেক ভালো হয়। আসুন, পরিকল্পনা করার সময় কোন বিষয়গুলো লক্ষ্য করব তা জেনে নেই। সময়, পরিকল্পনা করার জন্য চাই পর্যাপ্ত সময়। অনেক কাজের সময় আপনি যদি সপ্তাহের কাজের পরিকল্পনা করতে চান, তবে অনেক গুরুত্বপূর্ণ বিষয় বাদ দিতে পড়তে পারে। এজন্য কিছুটা ফ্রি সময় ভেবেচিন্তে একটি কাজের তালিকা তৈরি করুন। প্রতিটি কাজ করার জন্য যথেষ্ট সময় নিজের হাতে রাখুন। এতটুকু কাজ করার পরিকল্পনা করুন যেটুকু আপনার সাধ্য। সব ধরনের প্রস্তুতি ও যোগাযোগ আপনার কাছেই রয়েছে। কাজের তালিকা, কাজের তালিকা করার সময় বিশেষভাবে লক্ষ্য রাখুন সামনের সময়গুলোতে আপনার অফিসের কোন কোন কাজ খুবই প্রয়োজন। ডায়েরি এখন ডিজিটাল। আমরা অনেক কিছুই আগে ডায়েরিতে লিখে রাখতাম, সময় পাল্টেছে। এখন আমরা অনেকেই সঙ্গে করে ডায়েরি নিয়ে ঘুরি না, সেই জায়গাটা নিয়ে নিয়েছে আপনার হাতের মোবাইল ফোন, ট্যাব, ল্যাপটপ বা ডেস্কটপ। নিয়মিত কাজের তালিকা একটি ফোল্ডারে রাখুন। প্রয়োজনে গুরুত্বপূর্ণ কাজের সময়টি অ্যালার্ট সেট করে নিন, সময় মতো রিমাইন্ডার পেয়ে যাবেন। কাজের কথা ভুলে যাওয়ার কোনো সুযোগই থাকবে না। উদ্দেশ্য, কি উদ্দেশ্যে পরিকল্পনা করছেন সেটা পরিষ্কার হওয়াটা খুবই জরুরি। পরিকল্পনা করে আপনি কি অর্জন করতে চান সেটা প্রথমেই লিখে ফেলুন। খেয়াল করুন, পরিকল্পনা করতে গিয়ে আপনি উদ্দেশ্য থেকে কখনো দূরে সরে যাচ্ছেন না তো। লক্ষ্য নির্ধারণ, ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন, লক্ষ্য অর্জনের পুরো চেষ্টা করুন। দিন শেষে অবশ্যই মিলে দেখুন পুরো কাজটি কিভাবে হয়েছে বা ঠিক হয়েছে কিনা। গুরুত্ব বুঝুন, পরিকল্পনা করার সময় কোন কাজগুলো আগে করা প্রয়োজন এবং কোনগুলো পরে করা প্রয়োজন তা বিবেচনায় রাখুন। মূল্যায়ন, আপনার কাজের পরিকল্পনায় অফিসের বস কী ধরনের মন্তব্য করেছেন তা গুরুত্বের সঙ্গে দেখুন। চেষ্টা করুন নিজের কাজকে প্রতিদিনই একটু একটু করে আরও ভালো করতে। বছরের শুরু থেকে পরিকল্পনা মতো কাজ করেই দেখুন। বছর শেষ হতে হতে আপনার জানা এবং কাজের পরিধি অনেক গুণে বেড়ে যাবে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের ভিডিওটি? ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। আর আপনার যদি মনে হয় ভিডিওটি আপনার মতো আরও অনেকের কাছে প্রয়োজনীয় হবে, তবে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।